হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও কিন্তু ভালো আছি। আজ কিন্তু বাড়িতে 14 প্রদীপ জ্বালানোর দিন, তো আজকের ব্লগটা সন্ধেবেলা থেকেই শুরু করলাম। তো আমি কিন্তু প্রদীপ জ্বালানোর জন্য চলে এসেছি রেডি হয়ে। প্রথমেই আমি সন্ধে দিয়ে প্রথম প্রদীপটা ঠাকুরের সামনে আরতি করে ঠাকুর ঘরেই রেখেছিলাম। এরপর একে একে সারা বাড়িতে আমি প্রদীপ জ্বালিয়ে দিয়েছিলাম। এরপর তুলসী তলায় আরতি করে প্রদীপ দিয়ে দিলাম। এরপর একে একে রাস্তা থেকে শুরু করে উঠান থেকে শুরু করে সারা জায়গায় আমি কিন্তু প্রদীপ দিয়ে দিয়েছি। তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। এরপর দেখি জেঠু আর বোন মিলে কিন্তু প্রদীপগুলো সুন্দর করে জ্বালিয়ে দিচ্ছিল। তো চলো প্রদীপ জ্বালানোর পর বাড়ির ভিউটা তোমাদেরকে দেখিয়ে দিই। তারপর দিন কিন্তু হয়ে গেছিল আমার সাথে একটা অ্যাক্সিডেন্ট। আমি আমার ফোনটা ঠিক করতে নিয়ে যাই ফোনের দোকানে, কিন্তু বাড়ি আসার সময় একজনের সাথে ধাক্কা লেগে কিন্তু আমার ফোনটা পড়ে যায় আর ডিসপ্লেটা কিন্তু ভেঙে যায়। তো এই ফোনটা আমি আর কদিন ইউজ করতে পারবো জানি না। তো ফোনটা ভেঙে যাওয়ার পরই মামা আমাকে বললো যে চল তোকে একটা ফোন কিনে দিই, ওই ফোনটা তো আর ইউজ করতে পারবি না। তো তার জন্য সকাল সকাল মামা আর আমি চলে এসেছি কিন্তু ফোনের দোকানে। তো অনেক ফোন দেখার পর মামার কিন্তু ভিভো 40E পছন্দ হয়। তো মামা ডেমোও দেখে নিয়েছিল যে ফোনটা কেমন। এই ফোনটার ক্যামেরাটা অসাধারণ ছিল। তো 7-5 না ভেবে আমরা কিন্তু এই ফোনটাই নিয়ে নিলাম। তো এই ফোনের প্রাইস কত হতে পারে তোমরা কিন্তু কমেন্টে গেস করো। এরপর চলে এসেছি বাড়িতে আর এই যে আমার নতুন ফোন, আমার যে কি আনন্দ হচ্ছিল কি বলবো। দিওয়ালিতে মামার কাছ থেকে এত সুন্দর একটা গিফট পেয়ে আমি কিন্তু খুব খুশি। এরপর আমি ফ্রেশ হয়ে চলে এসেছি গোপুসোনাদের স্নান করিয়ে দিতে। আর আজ কিন্তু বৃহস্পতিবার, আমি আজ সুন্দর করে ঠাকুরের পুজো দেব। তো প্রথমেই আমি ফল কেটে নিলাম। তো আমার ফল কাটার পর সুন্দর করে বাটাগুলো সাজিয়ে নিয়েছি। তো চলো এখন আমি পুজোটা দিয়ে নিই। এরপর বিকেল বেলার দিকে কিন্তু আমি সারা বাড়িতে মোমবাতি বসিয়ে দিয়েছি, কারণ রাতের বেলা কিন্তু আজ মোমবাতি জ্বালানো হবে। আমি ছাদে মোমবাতি লাগাচ্ছিলাম আর নিচ থেকে মা ভিডিও করছিল, তাই আমি তোমাদের একটু টাটাও দিয়ে দিলাম। এরপর সন্ধেবেলা প্রথমেই ঠাকুরকে সন্ধে দিয়ে নিলাম, তারপরে কিন্তু সারা বাড়িতে আমি মোমবাতি জ্বালিয়ে দেব। তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো।
এরপর সন্ধে দেওয়া হয়ে গেলে আমি কিন্তু গোপাল সোনাকে নিয়ে ছাদে চলে এসেছি, আর ছাদের প্রত্যেকটা মোমবাতি কিন্তু আমি আর গোপু ভাই মিলে জ্বালিয়ে দিচ্ছি। তো সারা বাড়িতে মোমবাতি জ্বালানোর পর কেমন লাগে চলো তোমাদেরকে দেখাবো। তো সকলকে জানাই দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা, সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো। সন্ধের পর আমি মা জেঠি মিলে গেছিলাম পাশের কয়েকটা বাড়িতে, নিমন্ত্রণ ছিল পূজোর, তো সেখানে প্রসাদ খেতে। এবছর না আমরা আর কালী পুজোয় ঠাকুর দেখতে যাইনি, তো তার জন্যই বাড়িতে সবাই মিলে বাজি ফাটিয়ে প্রচুর আনন্দ করেছি। তো সেগুলোই কিছু মুহূর্ত তোমাদের সাথে চলো শেয়ার করি। আমি কিন্তু অন্যান্য বাজির থেকে এই ফানুস ওড়াতে খুব বেশি পছন্দ করি, আমার ভীষণ ভালো লাগে। তো সবাই অন্যান্য বাজি ফাটালেও কিন্তু ফানুসগুলো আমিই উড়িয়েছিলাম। এরপর ভাই, আমি, গোপাল সোনা তিনজন মিলেই অনেক অনেক বাজি ফাটিয়েছি। এরপর বাড়ির সবাই মিলে কিন্তু একসাথে বাজি ফাটিয়েছি, ভাই বুনু সবাই মিলে। তো ঘর থেকে জেঠুরাও দেখছিল যে আমরা ফানুস ওড়াচ্ছিলাম, তো লাস্টে জেঠুরাও এসে দেখছিল, মানে ফানুস ওড়ানো দেখতে যে এত ভালো লাগে কি বলবো। আর আমার মা কিন্তু এই বন্দুকের আওয়াজ একদম পছন্দ করে না, ভীষণ ভয় পায়, আর আমি সেই বারবার বন্দুক ফাটাচ্ছিলাম মার কাছে গিয়ে। এরপর তুবড়ি থেকে শুরু করে অনেক রকমের বাজি ফাটিয়েছি, তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। তো আজকের মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে। ততদিন সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আবারও সবাইকে জানাই শুভ দীপাবলি।